আজ মেয়ররোডে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সভা। এদিনই অসমে নাগরিক পঞ্জী নিয়ে রাজ্যে তৃণমূলের ধিক্কার দিবস। কর্মীদের সভায় আসতে বাধা দিলে সংঘাতের পথ, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। কলকাতায় অমিতের সভার চারপাশ থাকলো তৃণমূলের পোস্টারে। শাসক তৃণমূল নেত্রীর ছবি থাকবে না, খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের। ঘাটাবেন না, লঙ্কাকাণ্ড হবে হুঁশিয়ারি কৈলাস বিজয় বর্গীয়। মানুষে মানুষে বিভেদ চলবে না, অসমে নাগরিক পঞ্জী বিতর্কে এভাবেই সরব হলেন বাংলার তৃণমূল পন্থী বিদ্যোজনরা। প্রয়োজনে অসমে গিয়ে আশঙ্কিত মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন তারা। নাগরিক পঞ্জীর চূড়ান্ত খসড়ায় বাদ পড়া নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু। বিলি হচ্ছে ফর্ম, কি কারণে নাম বাদ বলে দেওয়া হচ্ছে তাও। আগামী এক মাস চলবে এই প্রক্রিয়া। অসংসদীয় মন্তব্য, খোদ প্রধানমন্ত্রীর বক্তব্য বাদ সংসদে কার্য বিবরণী থেকে ডেপুটি চেয়ারম্যান পদে কংগ্রেস প্রার্থীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কটাক্ষ প্রসঙ্গে সিদ্ধান্ত রাজ্যসভার চেয়ারম্যানের। রাফাল নিয়ে জেপিসি তদন্ত চায় বিরোধীরা, আলোচনা চেয়ে রাজ্যসভায় কংগ্রেসের নোটিশ খারিজ। চৌকিদার এখন ভাগিদার, মোদীকে খোঁচা রাহুলের। বাদল অধিবেশনের শেষ দিনেও রাজ্যসভায় পাশ হলো না তিন তালাক বিল। রাজনৈতিক দলগুলির মধ্যে মতৈক্য না হওয়ায় পরবর্তী অধিবেশন পর্যন্ত তিন তালাক বিল পাশ মুলতবি করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। পাখির চোখ বিধানসভা ভোট। আজ বিজেপির দুর্গ বলে পরিচিত রাজস্থান সফরে কংগ্রেস সভাপতি, জয়পুরে করবেন 13 কিলোমিটার লম্বা রোড শো। বন্যায় কাবু, কার্যত অর্ধেক ভারত। কেরলে এখনো পর্যন্ত 29 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পল্লকড়ে জল ঢুকলো গণেশ মন্দিরে, জল উপেক্ষা করেই চলছে পুজো অর্চনা। 17 তারিখ মমতার জলপাইগুড়ি সফর স্থগিত, সার্কিট বেঞ্চের উদ্বোধনও আপাতত বন্ধ। হাইকোর্টে মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত। সময়মতো শিক্ষক না নিয়োগের জের চলতি শিক্ষাবর্ষেই UGC-র দূর শিক্ষার স্বীকৃতিতে নাম নেই রাজ্যের 4 বিশ্ববিদ্যালয়ের। স্বীকৃতি বাতিল বিদ্যাসাগর, উত্তরবঙ্গ, কল্যাণী এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। সংকটের মুখে UGC-কে আবেদন জানাচ্ছে 4 বিশ্ববিদ্যালয়। বেসরকারি স্কুলের ফি নির্ধারণে এবার আইন তৈরির উদ্যোগ রাজ্য সরকারের। কোন এলাকায় স্কুল, পরিকাঠামোর কী হাল, এসব দেখি ফি ঠিক হবে বলে সূত্রের খবর। খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। প্রাইভেট টিউশন না পড়ায় ছাত্রকে মারধর ও নিগ্রহের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। হুগলির ডানকুনির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা, থানায় অভিযোগ দায়ের, পলাতক অভিযুক্ত শিক্ষক। 2 সপ্তাহের মধ্যে সরকারি চিকিৎসকদের উচ্চশিক্ষার জন্য ছাড়তে হবে, কর্মরত চিকিৎসকদের নিয়ে নির্দেশ কলকাতা হাইকোর্টের। স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে আদালতে এসেছিল রাজ্য। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় পার্টি অফিসে ঢুকে 3 তৃণমূল কর্মীকে কোপ, অভিযুক্ত বিজেপি। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় আনা হয়েছে, হামলার অভিযোগ অস্বীকার বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের হাসানপুরে মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। রুখতে গেলে আক্রান্ত আরও 2। সোনারপুর থানায় অভিযোগ দায়ের, অভিযুক্তকে আটক করেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানা এলাকায় বাবাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ছেলের বিরুদ্ধে বাবা মাকে অবহেলার অভিযোগ দায়েরের প্রেক্ষিতেই মার বলে মনে করছে পুলিশ। জয়নগর থানায় অভিযোগ দায়ের, পলাতক ছেলে। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার জয়নগর মজিলপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডে সম্পত্তি লিখে না দেওয়ায় মায়ের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। জয়নগর থানায় অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার ছেলে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার চাত্রাখালী গ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ভুক্তত শ্বশুরের বিরুদ্ধে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে গৃহবধূকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা হয় বলে অভিযোগ। বাসন্তী থানায় অভিযোগ দায়ের, অধরা অভিযুক্ত। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার রামদেবপুর গ্রামে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার স্ত্রী এবং শ্বশুর শাশুড়ি। উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গায় পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে সুপারি দিয়ে খুনের অভিযোগ। তদন্তে গাফিলতির অভিযোগ এনে থানা ঘেরা ও বিক্ষোভ। 1 ঘন্টারও বেশি সময় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূলে, পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। টালিগঞ্জের দেশপ্রাণ শাসমল রোড ও আনোয়ারশাহ রোড ক্রসিং এর কাছে রাস্তার উপর ফিডার বক্সে আগুন, দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, হতাহতের কোনো খবর নেই। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভাঙনখালিতে রাস্তার পাশে 3টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। গ্রামবাসীরা সকালে ব্যাগগুলিকে পড়ে থাকতে দেখে বাসন্তী থানায় খবর দেন। ব্যাগগুলিতে 30 থেকে 35টি বোমা রয়েছে বলে পুলিশ সূত্র খবর। উত্তর চব্বিশ পরগনার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে রোগীর আত্মীয়ের ব্যাগ থেকে কয়েক হাজার টাকা চুরির অভিযোগ। হাবড়া থানায় অভিযোগ দেয়, সিসিটিভি সূত্র ধরে এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
পদ্মপুকুর পাম্পিং স্টেশনের পাইপ ফেটে 18 ঘন্টা হাওড়ার 50টি ওয়ার্ডে বন্ধ থাকলো জল সরবরাহ। সারা রাত চেষ্টা চালিয়ে ফাটল মেরামত সম্ভব হলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখনো অনেক জায়গায় ঠিকঠাক জল সরবরাহ হচ্ছে না। পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার কামারচকি রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা গাড়ি। আহত অবস্থায় বাইক আরোহী বেশ কিছুক্ষণ রাস্তাতেই পড়েছিলেন বলে অভিযোগ। পরে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা। পলাতক গাড়ির খোঁজে তল্লাশি পুলিশের। ভরসন্ধ্যায় বিমানবন্দরের কাছে শুটআউট বাধা দিয়ে গুলিবিদ্ধ প্রতিবেশী। ব্যাংকক যাওয়ার আগে বাড়িতে ঢুকে চার যুবকের উপর হামলা, 10 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। নদিয়ার চাকদার শিমুর আলীতে শুটআউট, যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি, ঘটনাস্থলে মৃত্যু। পুরনো শত্রুতার জেরে খুন অনুমান পুলিশের। অসমের বিজেপি সাংসদ তথা রেলের প্রতিমন্ত্রী রাজেন গেহেইনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় বলেও দাবি। মামলা রুজু করছে অসম পুলিশ। স্বাধীনতা দিবস উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি। 3 ঘন্টা আগে পৌঁছতে হবে বিমানবন্দরে, কার্যকর 20 আগস্ট পর্যন্ত, কার্যকর অন্তর্দেশীয় উড়ানে। লর্ডসে 107 রানে শেষ ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধরাশায়ী বিরাটরা। 20 রানে 5 উইকেট নিয়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসালেন অ্যান্ডারসন। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা হাতে মার্চ পাস্টে দেখা যাবে জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়াকে। কমনওয়েলথ গেমস সহ একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জয় নজির রয়েছে নীরজের। টরন্টো মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রাফায়েল নাদাল। স্ট্যান ওয়ারিঙ্কাকে 7-5, 7-6 সেটে হারিয়ে শেষ 8-এ পৌঁছলেন তিনি। মাঝে বৃষ্টিতে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় ম্যাচ।